হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে জানবো ডেক্সোরেন্স সিরাপটি সম্পর্কে। তো ডেক্সোরেন্স সিরাপটির ইউজ ডিটেলস সম্পর্কে জানবো, যে এই সিরাপটি আমাদের শরীরের কি কি কন্ডিশনে ডক্টর এটিকে অ্যাডভাইস করে থাকেন, সাথে জানবো এটির সঠিক ডোজ এবং কতদিন খেতে হবে, আর এই সিরাপটির কি কি সাইড এফেক্ট রয়েছে সেটাও জানবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে। তো এই ডেক্সোরেন্স সিরাপটির ক্যাপসুল ফরম্যাটে পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমি ডেক্সোরেন্স সিরাপটি সম্পর্কে জানকারি দেবো। তো ডেক্সোরেন্স সিরাপটি 200 ml হয়ে থাকে। তো ডেক্সোরেন্স সিরাপটি বহু পুরনো একটি সিরাপ, বর্তমান মার্কেটে খুবই প্রচলিত এবং খুবই রেজাল্ট পাওয়া যায়, মার্কেটে খুবই চলে এই সিরাপটি। এই সিরাপটি যে কোম্পানি তৈরি করে সেটা হলো ওয়ার্ডেক্স ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। এই সিরাপটি খুবই পুরনো সিরাপ এবং মার্কেটে প্রচুর পরিমাণে জানকারি রয়েছে এই সিরাপটির। তো এই সিরাপটির 200 ml এর দাম বর্তমান যে MRP, হ্যাঁ, এই সিরাপটির বর্তমান খুব চাহিদা হওয়ায় খুবই প্রচুর পরিমাণে এর MRP বেড়ে যায়, দাম বেড়ে যায়। বর্তমান MRP এসে দাঁড়িয়েছে 174.74 টাকা। তো এই ডেক্সোরেন্স সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে ইজিলি পাওয়া যায়। তবে এই সিরাপটির ডিটেলস ইউজ সম্পর্কে জানকারির জন্য অবশ্যই ডক্টরের কাছে জেনে ব্যবহার করা অতি উত্তম। তো এই ডেক্সোরেন্স সিরাপটির মধ্যে যে কম্পোজিশন রয়েছে, তো এই সিরাপটি একটি হ্যামাটানিক অ্যান্ড আয়রন ফলিক অ্যাসিড সিরাপ, সাথে রয়েছে ভিটামিন B12, আর এর মধ্যে রয়েছে 95% অ্যালকোহল। তো সব মিলিয়ে এই হ্যামাটানিক ডেক্সোরেন্স সিরাপটি আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তো এই সিরাপটি ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত, পুরুষ থেকে মহিলা সবাই ব্যবহার করতে পারেন। তবে মহিলাদের ক্ষেত্রে এই সিরাপটি বেশি কাজ করে থাকে এবং বেশি ডক্টর অ্যাডভাইস করে থাকেন। তো এখন জানবো এই ডেক্সোরেন্স সিরাপটি শরীরে কী কী কন্ডিশনে ডক্টর অ্যাডভাইস করে থাকেন, তো অর্থাৎ এই ডেক্সোরেন্স সিরাপটির ইউজ। তো সাধারণত আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে যদি আয়রন ফলিক অ্যাসিডের অভাব পড়ে যায়, অর্থাৎ নিউট্রিশন হিসাবেই কিন্তু এই ডেক্সোরেন্স সিরাপটি আমরা ব্যবহার করতে পারি ডক্টরের সাথে কনসাল্ট করে। আমাদের শরীরে যদি আয়রনের অভাব পড়ে, ফলিক অ্যাসিডের অভাব পড়ে এবং খিদে মান্দা থাকে, সেক্ষেত্রেও আমরা এই সিরাপটি সুস্থ শরীরে কিন্তু নিতে পারবো। তো এই ডেক্সোরেন্স সিরাপটি মহিলাদের যদি রক্ত অল্পতা দেখা যায়, অর্থাৎ অ্যানিমিয়া যদি থাকে, সেই কন্ডিশনে ডক্টর এটিকে সাধারণত অ্যাডভাইস করে থাকেন। এছাড়া যে সমস্ত মহিলাদের হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, খিদে মান্দা, রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয় না এবং নিউট্রিশনের অভাব থাকে, সে কন্ডিশনে কিন্তু এই সিরাপটি ডক্টর অ্যাডভাইস করে থাকেন। মহিলাদের পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে কারো কারো ক্ষেত্রে ব্লিডিং হয়, সেক্ষেত্রেও কিন্তু ডক্টর এটিকে দিয়ে থাকেন। অনেকের ক্ষেত্রে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, একদম খিদে থাকে না, সেক্ষেত্রেও ডক্টর এটিকে দিয়ে থাকেন। এছাড়া অনেকদিন থেকে বিভিন্ন রোগে ভুগে থাকা রোগীদের ক্ষেত্রে, যাদের নিউট্রিশনের অভাব থাকে, আয়রন ফলিক অ্যাসিডের অভাব থাকে, সেক্ষেত্রেও ডক্টর এটিকে দিয়ে থাকেন। তো সাধারণত এই সিরাপটি প্রেগন্যান্সি মহিলাদের ক্ষেত্রে এই সিরাপটি বেশিরভাগ ডক্টর অ্যাডভাইস করে থাকেন, এবং প্রেগন্যান্সি ক্লিয়ার হওয়ার পরে, অর্থাৎ ডেলিভারি হওয়ার পরে যে সমস্ত মহিলাদের বুকের দুধের অভাব থাকে, বুকের দুধ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি খাওয়ালে মায়েদের বুকের দুধ অনেকটা বেড়ে যায়। এছাড়া অ্যাক্সিডেন্টালি কারণে বা কোনো সার্জিক্যাল হয়েছে, সেই কারণে যদি ব্লিডিংয়ের অভাব থাকে, রক্তের শরীরে রক্ত অল্পতা দেখা দেয়, সেই কন্ডিশনে ডক্টর এটিকে দিয়ে থাকেন। তো এই ছিল এই ডেক্সোরেন্স সিরাপটির সঠিক ইউজ। তো এই সিরাপটির কী কী কন্ডিশনে কত পরিমাণে ডক্টর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তো এই সিরাপটির সঠিক ডোজ যেটা, সেটা হলো ডক্টরের কন্ডিশন অনুযায়ী ডক্টর এটিকে প্রেসক্রাইব করে থাকেন, কতদিন খেতে হবে এবং কত পরিমাণে খেতে হবে। তথাপি একটি অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে এই সিরাপটি 10 ml করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে বয়স এবং ওজন অনুযায়ী এবং কতদিন খেতে হবে, সেই কন্ডিশনে ডক্টর এটিকে অ্যাডভাইস করে থাকেন। তো অ্যাডাল্টদের ক্ষেত্রে 10 ml করে দিনে দুবার খাওয়ালে, কয়েকটি ফাইল খাওয়ালে কিন্তু তাদের শরীর অনেকটা
ইমপ্রুভ দেখা দেয়, সে কন্ডিশনে কতদিন খেতে হবে ডক্টর সেটা বলে দেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে খেলে এই ডেক্সোরেন্স সিরাপটি থেকে যে সঠিক কাজটি, সঠিক বেনিফিটটি সেটা পাওয়া যায়। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে এবং হার্টের পেশেন্ট রয়েছে, যাদের হাইপার বিপি রয়েছে অর্থাৎ হাইপার টেনশন রয়েছে, সেই কন্ডিশনে এই সিরাপটি কিভাবে কত পরিমাণে খাওয়া যেতে পারে সেই কন্ডিশনে ডক্টরের কাছে সাজেশন নিয়ে খাওয়ালে অতি উত্তম। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ডেক্সোরেন্স সিরাপটি খাওয়ার পরে কমনলি কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে? তো বেসিক্যালি কিন্তু এই ডেক্সোরেন্স সিরাপটি খাওয়ার পরে মেজর কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না, তথাপি এই সিরাপটি খাওয়ার পরে কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে, কিন্তু এই সাইড ইফেক্টগুলি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন নোসিয়া, বমিটিং, অ্যাবডোমাল পেন, লুজ মোশন, ডায়রিয়া, এই ধরনের কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকোহল রয়েছে, তাই এই সিরাপটি খাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে খিদে বেড়ে যায় এবং কিছুটা ঘুম বেড়ে যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ডেক্সোরেন্স সিরাপটি নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আরও জানকারি পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের মেথডটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।